আজকের বিজ্ঞান জানিয়েছে যে এখন পর্যন্ত পৃথিবীতে প্রাণীর গণবিলুপ্তির ঘটনা ঘটেছে 5 বার। ধারণা করা হয় ষষ্ঠবারের মতো গণবিলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছে পৃথিবী, যদিও সেটি ধীর প্রক্রিয়ায়। কিন্তু যেসব প্রাণীর দ্রুত বিলুপ্তি ঘটছে সেগুলোর কয়েকটির খোঁজ নেওয়া যাক। দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে দেখতে পাওয়া যায় অদ্ভুত সুদর্শন এই লেমুর। পূর্ব উপকূলের বৃষ্টি অরণ্য শামিয়ানা এলাকায় বাস করে এই 3 আঙুলওয়ালা প্রাণী। আয় আয় গাছে থাকা পোকা ও শুকিট খেতে পছন্দ করে। নিশাচর আয় আয়ের বড় বড় চোখ, ভুতুরে চেহারা এবং অদ্ভুত মধ্যাঙ্গুলি যা অবিশ্বাস্যভাবে স্বতন্ত্র এবং অনন্য। বিপন্নপ্রায় এই প্রাণীটির বৈজ্ঞানিক নাম ডমেনটোনিয়া মাদাগাস্কারেন্সিস। এটি হারিয়ে যাচ্ছে মানুষের উন্নত চাষাবাদ পদ্ধতি অবলম্বনের ফলে। ভালো ফসলের জন্য কীটপতঙ্গ হত্যা করার ফলে তাদের বেঁচে থাকা আরও দায় হয়ে পড়েছে। গাছ ক্যাঙ্গারু। এই গাছ ক্যাঙ্গারু দেখতে অনেকটা সাধারণ স্থল ক্যাঙ্গারুর মতো, তবে আরও বেশি নরম ও তুলতুলে। এটি শুধু গাছের কচি পাতা ও ফলমূল খায়। পৃথিবীতে এই ক্যাঙ্গারুর 13টি প্রজাতি এই পর্যন্ত নথিভুক্ত করা হয়েছে। অত্যন্ত বিরল এই প্রাণীটি পাপুয়া নিউগিনি, ইন্দোনেশিয়া এবং উত্তর অস্ট্রেলিয়ার পাহাড়ি রেইন ফরেস্টে দেখতে পাওয়া যায়। তাদের জন্য প্রধান হুমকি হল বন উজাড় হওয়া। বন উজাড় হওয়ার হার দিন দিন বেড়ে যাওয়ায় এই প্রাণীগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। তাছাড়া গাছ ক্যাঙ্গারুরা তেমন গতিশীল প্রাণী নয়, যে কারণে স্থলের অন্যান্য প্রাণীদের সাথে সংঘাতে এরা টিকতে পারে না। দাঁতওয়ালা পায়রা। সামোয়ার জাতীয় পাখি এটি। সে দেশে 20 টাকার নোটের উপরে পাখিটির ছবি ছাপা আছে। বিপন্ন প্রাণীদের তালিকায় এই পায়রাটি অনেকটা এগিয়ে আছে। আদর করে পায়রাটির ডাকনাম দেওয়া হয়েছে লিটল দোদো, তবে স্থানীয়ভাবে পায়রাটিকে মানু মিয়া বলে ডাকা হয়। যদিও পাখি শিকার করা সামোয়ার সর্বত্রই নিষিদ্ধ, তারপরেও এই পায়রা সম্প্রদায়ের জনসংখ্যা কমছে মূলত কৃষিভিত্তিক অরণ্য বিনাশের কারণে, সেই সাথে ঘূর্ণিঝড় ও গাছপালার আচ্ছাদন বিধ্বংসের কারণে। এছাড়াও ইঁদুর এবং বিড়ালের অত্যাচারেও আরও বেশি বিপন্ন হয়ে উঠেছে মানু মিয়া। প্যাঙ্গোলিন। বিশ্বে এই প্রাণীটি সবচেয়ে বেশি পাচার করা হয়। ওষুধ বানাতে এই প্রাণীটির বেশ কদর। বাজারদর বেশি হওয়ায় শিকারীদের মধ্যে প্রতিযোগিতা চলে কে বেশি প্যাঙ্গোলিন শিকার করবে। এশিয়া ও আফ্রিকার কিছু অঞ্চলে এই প্রাণীটি দেখতে পাওয়া যায়। অদ্ভুত দেখতে প্রাণীটি পুরোটাই শক্ত বর্ম দিয়ে ঢাকা, তবে এই প্রাণীর মাংস খেতে সুস্বাদু। প্যাঙ্গোলিনের রয়েছে 8টি প্রজাতি, এদের মধ্যে 2টি প্রজাতিকে বিপন্ন তালিকাভুক্ত করা হয়েছে। কাকাপো। কাকাপো মূলত একটি তোতা পাখি। শুধুমাত্র নিউজিল্যান্ডেই দেখতে পাওয়া যায় এই পাখিটি। এটি বিশ্বের একমাত্র তোতা পাখি যেটি গাছে নয় মাটিতে থাকে। বিশ্বের বিপন্ন প্রাণীদের তালিকায় অন্যতম স্থানে আছে এই পাখি। এই প্রজাতির তোতা জীবিত আছে আনুমানিক 125টি। সে কারণে কটফিশ দ্বীপ, লিটল বেরিয়ার দ্বীপ ও অ্যাঙ্কর দ্বীপে এই পাখিদের জন্য অভয়ারণ্য তৈরি করা হয়েছে। সেখানে শিকারীদের প্রবেশ নিষেধ। যদিও ঐতিহ্যগতভাবে মাংস ও পোশাকের পশমের জন্য মাউরি জনগোষ্ঠী অতীতে কাকাপু শিকার করত, কিন্তু ইউরোপীয়রা বসবাস করতে শুরু করার পর এদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে গেছে। এছাড়া মুরগির মতো স্থলচরী পাখি হওয়াতে ইঁদুর, বেড়াল বা কুকুরের আক্রমণের শিকার হতে হয় এই তোতাকে। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।